আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সুসংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রেথা ইসলাম কনক। সারা দেশে একদিনের গণটিকা কার্যক্রম পালিত হচ্ছে আজ। সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রায় 15,000 কেন্দ্রে একযোগে এই টিকা কার্যক্রম চলছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। প্রায় প্রতিটি কেন্দ্রের বাইরে লক্ষ্য করা গেছে মানুষের দীর্ঘ লাইন। আগামী 12 আগস্টের মধ্যে সারা দেশে প্রায় 32 লাখ মানুষকে টিকার প্রথম ডোজের আওতায় আনা হবে। একই সঙ্গে চলবে দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি। রেজিস্ট্রেশন করে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, গণটিকা কার্যক্রমের সংবাদ সংগ্রহে রাজারবাগ পুলিশ লাইন্স টিকাদান কেন্দ্রে আছেন আমাদের স্টাফ রিপোর্টার মামুন আবদুল্লাহ। আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি তার কাছে। মামুন, টিকা দেওয়ার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? কনক, আপনাকে ধন্যবাদ। প্রথমে আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে গণটিকাদানের 1 কোটি টিকাদানের যে কর্মসূচি হাতে নিয়েছে সরকার, সেখানে যে তথ্যটি বলা হয়েছিল যে আপনার যারা আপনার শুধুমাত্র এনএডি কার্ড নিয়ে আসতে পারবেন, মেসেজ না পেলেও চলবে, তারা আসলে তাদেরকে দেওয়া হবে। আমরা এখন পর্যন্ত যে কয়টি টিকা কেন্দ্রে ঘুরেছি, কোথাও আসলে যারা শুধু এনআইডি কার্ড নিয়ে আসছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যারা মোবাইল SMS পেয়েছেন তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। শুধু মোবাইল SMS পাত্রদেরই যে পরিমাণ সিরিয়াল, যে পরিমাণ লাইন এবং যে পরিমাণ ভোগান্তি এখানে আমরা দেখতে পাচ্ছি, তাতে অবর্ণনীয় ভোগান্তি। অনেকেই আসলে বলছেন যে আপনার টিকাদানের যে কার্যক্রম, তারা টিকা নিতে এসে টিকা নিয়ে বাড়ি যাবেন নাকি আপনার করোনা সাথে করে নিয়ে বাড়ি যাবেন, এরকম একটি কথা অনেকেই বলছেন। লাইন মেনটেন করা হলেও এখানে আসলে যে ডিস্টেন্স, যে দূরত্ব, সেটি কিন্তু মেনটেন করা হয়নি। আমরা রাজারবাগ পুলিশ লাইনে আছি, এখানে দুই পাশে পুলিশ লাইনের গেটের দুই পাশে বিশাল সংখ্যক বড় একটি লাইন আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা সকালবেলা ছিলাম PG হসপিটালে, সেখানে প্রচুর পরিমাণ গ্যাদারিং আমরা দেখেছি, একের পর এক মানুষের যে আপনার গায়ের উপর উপরে এসে তারা যে ধরনের কথা বলছেন সেটি আসলে অবর্ণনীয় দুর্ভোগ। আপনাকে একটি তথ্য দিয়ে রাখি যে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন 1 কোটি মানুষকে টিকা দিবেন, ইতিমধ্যে 1 কোটি 36 লাখ মানুষকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে এবং বলেছেন যে 1.25 কোটি টিকা এখন পর্যন্ত আছে এবং এই মাসেই 1 কোটি টিকা বাংলাদেশে এসে পৌঁছবে। সব মিলে আসলে টিকাদানের যে কর্মসূচি সেটি হচ্ছে 4,600 ইউনিয়নে এবার প্রত্যেকটি ওয়ার্ডে প্রতিদিন 600 করে টিকা দেওয়ার যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেটি সফল হবে বলেই অনেকে আশা করছেন এবং মানুষের যে গণজোয়ার টিকার সেটি কিন্তু অব্যাহত আছে। তো কনক, এই ছিল আমার কাছে টিকাদানের সবশেষ খবর। ধন্যবাদ দর্শক। গণটিকা কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মামুন আবদুল্লাহ। করোনা ও উপসর্গে বরিশাল বিভাগে 23 জন সহ দেশের বিভিন্ন জেলায় মারা গেছে 87 জন। বরিশাল বিভাগে একদিনে 23 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিভাগটিতে মারা গেছে 536 জন, মোট শনাক্ত 37,817। এদিকে ময়মনসিংহ মেডিকেলে করোনা সংক্রমিত হয়ে 3 জন এবং উপসর্গে 9 জন মারা গেছে। রাজশাহী মেডিকেলে একদিনে মারা গেছে আরও 12 জন। গত এক সপ্তাহে মৃত্যু হয়েছে 110 জনের। অন্যদিকে চট্টগ্রামে একদিনে মারা গেছে 8 জন। নগরীতে মোট শনাক্তের সংখ্যা 89,588 জন। করোনা ও উপসর্গে খুলনার 2টি হাসপাতালে 9, গাজীপুরে 8, চুয়াডাঙ্গায় 7, সাতক্ষীরায় 5 ও টাঙ্গাইলে 3 জনের মৃত্যু হয়েছে। দর্শক, গণটিকা কার্যক্রমের অবস্থা জানতে আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি রংপুরে আমাদের প্রতিনিধি জুয়েল আহমেদের কাছে। জুয়েল, রংপুরে গণটিকা কার্যক্রম কেমন সাড়া মিলেছে? কনক, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি রংপুর রোকেয়া বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষের যে ব্যাপক সাড়া রয়েছে। এতক্ষণ কিন্তু অনেক দীর্ঘ লম্বা লাইন ছিল, যেহেতু খুব তাড়াতাড়ি দ্রুত দেওয়া হচ্ছে টিকা, সেই টিকাটি সেই জন্য মানুষের সংখ্যা কমছে এবং বাইরে কিন্তু অনেক মানুষ আছেন। আমরা দেখেছি যে রংপুর সিটি কর্পোরেশন থেকে শুরু করে রংপুর বিভাগের যে প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যন্ত রয়েছে, আমাদের সহকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সকাল 9টা থেকে এই টিকা পরীক্ষামূলক টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং সেটি যতক্ষণ টিকা থাকবে ততক্ষণ চলবে। আশা করা হচ্ছে যে আজকে মানুষের যে প্রচারণা বা মানুষের যে আগ্রহ, সেই সমস্ত সংখ্যা দূর হয়েছে এবং গণটিকা নেওয়ার জন্য অনেকেই মানুষ আসছেন। কনক, জুয়েল, আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে জানাছিলেন সহকর্মী জুয়েল আহমেদ। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10।
দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।